সম্মানিত শিক্ষকবৃন্দ, আমাদের আজকের স্টাডি ট্যুরের এই পর্যায়ে আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর পরিপাটি ক্যাম্পাস, সবাই ঘুরছি। সবচেয়ে বড় কথা হচ্ছে সেই সকাল 5:30-6 থেকে বের হওয়ার পরেও কারোর মুখে কিন্তু ক্লান্তির ছাপ নেই। তার একটি কারণ, সেটি হচ্ছে সবাই খুব এনজয় করছেন, আর অবশ্যই এটি এনজয় করার মতো একটি প্রতিষ্ঠান এবং মনে রাখার মতো স্মরণীয় একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানকে আজকে ঘুরে দেখছেন তারাস মহিলা ডিগ্রি কলেজ সিরাজগঞ্জের আগত শিক্ষকবৃন্দ, কোমলমতি শিক্ষার্থী এবং গভর্নিং বডিতে যারা পরিচালনায় রয়েছেন তারা। তো ঠিক এই মুহূর্তে আমরা মরণ সাগরের পারে তোমার অমন শরী, যে একটি স্মৃতিস্তম্ভ রয়েছে, 1971 সালের স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারের শহীদ সদস্যবৃন্দের স্মরণে যেটি তৈরি করা হয়েছে ঠিক সেটির সামনে। এবং এখন আমরা একটু প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলবো। তার আগে আপনাদেরকে একটু বলে রাখি যে আমাদের এই যে সুন্দর আয়োজন যেটাকে বলছি বা সুন্দর স্টাডি ট্যুর যেটাকে বলছি, এটিতে কিন্তু সাবিকুন্নাহার আপার অক্লান্ত পরিশ্রম রয়েছে এবং আপার মেকানিজমের কারণে, সহযোগিতার মনোভাবের কারণেই কিন্তু আজকে এই শিক্ষা সফরটি সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। এবার আমরা তারাস মহিলা ডিগ্রি কলেজের মাননীয় প্রিন্সিপাল মহোদয়ের কথা শুনবো আমরা। ধন্যবাদ আমার হিরণ ভাইকে, আমার প্রিয় সহকর্মী হিরণ ভাই। বাংলাদেশ ডিজিটালাইজড কর্মকাণ্ড বাস্তবায়নে সরকারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া